কবরের মধ্যে আপনারে রেখে দেয়া হবে, সবাই পালিয়ে যাবে, আত্মীয় স্বজন কেউ সাথে যাবে না, ঠিক কিনা? এমনকি দুজন ফেরেশতা যারা আপনার আমল নামা লিখত তারাও পালিয়ে যাবে, কারণ আপনার জীবন শেষ, আমল নামা লেখার দায়িত্ব শেষ, আত্মীয়রা চলে যাবে, ফেরেশতারাও চলে যাবে, কেউ সাথে যাবে না, ঠিক কিনা? দুই কাঁধে ছিল যে তোমার দুইজন পাহারা, তোমারে একেলা থইয়া পালাইছে তাহারা, তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসুল, মুখে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো, দুয়ারে আইসাছে পালকি নাই হরি যাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ঠিক কিনা? এই তো আপনার হিস্ট্রি, লাম ইয়াকুন শাইআন মাযকুরা, উল্লেখ করার মতো আপনি কিছুই ছিলেন না। এজন্য অহংকার কোন বনি আদমের সাজে না, অহংকার সাজে একজনের চিল্লায় বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা চায়, রহমানের বান্দা হিসেবে নাম যারা তুলতে চায়, তারা রাস্তা দিয়ে যখন হেঁটে যায় বিনয়ের সাথে হাঁটে, নম্রভাবে হাঁটে, ভদ্রভাবে হাঁটে, কথাটা কার? আবার অন্য আয়াত আল্লাহ বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, জমিনে অহংকার ভরে হেঁটো না, গর্ব ভরে হেঁটো না, অহংকারীদেরকে রব্বুল আলামিন পছন্দ করে না। 12টা গুণের এক নম্বর গুণ আমরা জানলাম, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ইয়ানি মুতাওয়াদিআ, রহমানের বান্দারা রাস্তায় বিনয়ের সাথে হাঁটে, ভদ্রভাবে হাঁটে, ডিসেন্ট ওয়েতে হাঁটে, কাউকে কষ্ট দেয় না। এই পয়েন্টটা কি বুঝতে পারছেন সবাই? সবার কাছে ক্লিয়ার? নট নেসেসারি যে শুধু হাঁটার ক্ষেত্রে বিনয় না, ড্রাইভিং এর ক্ষেত্রেও ভদ্রভাবে ড্রাইভিং করতে হবে। ইয়ামশুনা আলাল আরদি হাওনা লিটারালি শুধু হাঁটার ক্ষেত্রে ভদ্র, আর ড্রাইভিং এর সময় ইচ্ছা মতো ড্রাইভিং। কিছু ছেলেপেলে আছে এমন ভাবে হুন্ডা ড্রাইভ করে, এমন রাফ ড্রাইভ করে মালয়েশিয়াতে, আছে না নাই? মেলাকাতে অবশ্য আমার যুবক ভাইরা এগুলো করে না কেউ এখানে, হ্যাঁ করে সব্যনাশ না? ওই অ্যাপার্টমেন্ট বুকিং দিতে চাইলে রাফ ড্রাইভ করা যাবে? কিছু মানুষ আছে দেখবেন যে গাড়ির ইঞ্জিনের যে সাউন্ড এটার কমানোর জন্য পিছনে কি লাগায়, সাইলেন্সার লাগায় না? অনেকে ওইখানে এমন একটা জিনিস লাগায় ইঞ্জিনের সাউন্ড আরো 3 গুণ বেড়ে যায়, এরকম ডাকাইতে আসলে নাই? মানে ও যে দিক দিয়ে যাচ্ছে সবার নজর যেন ওইখানে পড়ে। বিভিন্ন হাই রাইজ কন্ডোমিনিয়ামস গুলোতে যারা থাকে এদের রাতের ঘুম এরা নষ্ট করে, কেয়ামতের ময়দানে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় তোমাকে দাঁড় করাবে কে? তাহলে মেলাক্কার ভাইরা, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এটা শুধু হাঁটার ক্ষেত্রে ভদ্রভাবে হাঁটে এমন না, ড্রাইভ করার ক্ষেত্রেও রাফ ড্রাইভ করে না, ট্রাফিক সিগন্যাল মেনে চলে, অন্যের কষ্টের কারণ হয় না, ভো ভো শব্দে বাইক চালায় না, এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য। কথা কি ক্লিয়ার? পারবেন এরকম হাঁটার সময় ভদ্রভাবে, ড্রাইভ করার সময় ভদ্রভাবে, এটা রহমানের বান্দার কয় নাম্বার গুণ? কথা বুঝে নাই, এরকম আঙ্গুল দেখান, সবাই রাজি? কথা শুনতে হবে, এরপরে বুঝতে হবে, এরপরে কথাটারে ডাইজেস্ট করতে হবে, মানে হজম করে ফেলতে হবে, এরপরে আমি আরেকটাই যাবো। এটা ডাইজেস্ট হয়েছে, হজম হয়েছে সবার? এবার আসেন দুই নাম্বারে যাই, রব্বুল আলামিন বলেন এক নাম্বার হচ্ছে বিনয়ী, ভদ্রভাবে রাস্তা দিয়ে রহমানের বান্দারা হাঁটে, দুই নাম্বার হলো ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, মূর্খরা যখন রহমানের বান্দাদের সাথে ঝগড়া লাগতে আসে, তর্ক করতে আসে, রহমানের বান্দারা তর্কের বিপরীতে তর্ক করে না, তর্কের বিপরীতে রহমানের বান্দারা সালাম দেয়, কি দেয়? পারবেন? যে বুঝতে চায় তার সাথে সুন্দর তর্ক বিতর্ক হতে পারে, যে বুঝতে চায় না, যে মানতে চায় না, যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, এর সাথে তর্ক করা যাবে? রহমানের বান্দারা এদের সাথে তর্ক জুড়ে দেয় না। একদল আছে দেখবেন বারবার আপনাকে তর্ক করে,
আপনার সাথে তর্ক করবে, আপনাকে পোক করবে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইবে, এরকম আছে না? নাই রহমানের বান্দারা তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয় না, তাদেরকে সালাম দেয়, কি দেয়? যে ভাই তুমি ঠিক, তুমি শুদ্ধ, তুমি বুঝতে পারছো আমি বুঝি নাই, তোমার সালাম। তোমার কি ফেসবুকে যদি আপনার কমেন্ট বক্সে কেউ গালি দেয় আপনিও গালি দিবেন? অযথা যদি তর্ক জুড়ে দেয় আপনিও তর্ক করবেন? কি করবেন? সবাই বলেন কি করবেন? এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দারা অযথা তর্ক জুড়ে দেয় না, তর্কের জবাবে তর্ক করে না, গালির জবাবে গালি দেয় না, মন্দ আচরণের বিপরীতে মন্দ আচরণ করে না, রহমানের বান্দারা সালাম দিয়ে কেটে পড়ে। সুবহানাল্লাহ, পড়ে দুই নম্বর ক্লিয়ার। অযথা তর্ক করতে চাইলে, কটু কথা বললে, গালি দিলে আপনি কি দিবেন? ওরা গালি দিলে আমরা সালাম দেই, ওরা ষড়যন্ত্র করলে আমরা দোয়া করি, ওরা বুলেট মারলে আমরা ফুল ছুড়ে মারি, চিল্লায় বলে ঢিকিরা। এটাই মুমিনের বৈশিষ্ট্য, কারণ হেরে যায় হিংসা আর ষড়যন্ত্র, জিতে যায় ভালোবাসা, তাই না? ভালোবাসার যে কত শক্তি ওরা জানেই না, ভালোবাসা দিয়ে যে বিশ্ব জয় করা যায় এটা ওরা জানেই না। এজন্য ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তর্ক করবে অযথা ঝগড়া বাঁধাবে, আমরা ঝগড়া করব না, আমরা সালাম দিব। আমরা কি করব? সবার মনে থাকবে, দুই নম্বর বুঝা গেছে, মুখস্থ হয়েছে, ডাইজেস্ট হয়েছে? হ্যাঁ, খালি এই কয়েকজন বুঝছে, এদিকে তো কথাই কয় না, রাগ করছেন, বুঝেন নাই? দুই নম্বর পয়েন্ট বুঝতে পারছেন ভাইরা? তর্ক করলে তর্ক করবেন নি, এই তো বলছে, কি করবেন? এইভাবে উত্তর দিতে হবে, বাঘের বাচ্চার মতো পারা যাবে? তারপর কি অবস্থা? আর অবস্থা, যে বিল আসে ফ্যান তো চলে শিডিউল করে, আপনার শিডিউল কি? আমার তো শিডিউল লাগে না, ভীষণ ফ্যান থাকলে হাওয়া এখন হাওয়ার দামেই পাওয়া যায়। 30% অ্যাপার্টমেন্ট নিয়েই সার্ভে আজকে, অ্যাপার্টমেন্ট জান্নাতের অ্যাপার্টমেন্ট আর হাতছাড়া করতেছে না কেউ। তাহলে কয়টা গেল? তিন নম্বরে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাউন ওয়া কিয়ামা। রহমানের বান্দারা রাত জেগে হিন্দি সিরিয়াল দেখে না, রহমানের বান্দারা রাত জেগে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখে না, রহমানের বান্দারা রাত জেগে পর্নোগ্রাফি ভিডিও দেখে না, রহমানের বান্দারা সেজদা দিয়ে যায় নামাজে দাঁড়িয়ে রাত কাটায়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। পড়েন, রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাছানি যতই আসুক, পেছনে ফিরে সে তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কুপদলে যায় না, আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না? রহমানের বান্দা রাত জেগে ইবাদত করতে হবে, সুযোগ একটু পাইছি দেখি হিন্দি সিনেমা কোনটা আসছে, হ্যাঁ সুযোগ একটু পাইছি আর্জেন্টিনার খেলা দেখে নেই, ফুটবল খেলা কিছুদিন আগে তো গেছে এটা না, আহা না, জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দিবেন দুনিয়াতে থাকতে, এত সস্তা। রাত জেগে তারা ইয়াবিতুন আলি রাব্বিহিম সুজদাউন ওয়া কিয়ামা, তারা সেজদায় লুটিয়ে পড়ে, তারা জায়নামাজের উপর দাঁড়িয়ে থাকে, রহমানের বান্দারা দিনের বেলা বিনয়ের সাথে জমিনে হাঁটে, রাতের বেলা তাহাজ্জুদের জায়নামাজে কান্নার ঝড় তোলে, এরা হচ্ছে ইবাদুর রহমান। বিশ্বনবী যখন মাঝরাতে দাঁড়াতেন, মাঝরাতে তিনি ঘুম থেকে উঠে যেতেন মিডনাইট, বিশ্বনবীর স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে আছেন, বিশ্বনবী দাঁড়িয়ে গেছেন, ছোট্ট একটা রুম,
ছোট্ট একটা চাটাই বা মাদুর, এই মাদুরের মধ্যে গাদাগাদি করে স্বামী স্ত্রী একসাথে বিশ্বনবী আর আম্মা জান আয়েশা, নামাজ পড়ারও খুব বেশি জায়গা নাই, বিশ্বনবী ওযু করে এসে মুসল্লা বিছিয়ে তাহাজ্জুদের নামাজ শুরু করে দিতেন, লম্বা সময় দাঁড়িয়ে তিনি কিয়াম করতেন। এই যে সুজ্জাদু ওয়া কিয়ামা, কেমন ছিল বিশ্বনবীর গভীর রাতের তাহাজ্জুদ! তাহাজ্জুদের জায়নামাজে বিশ্বনবী লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন। আম্মা জান আয়েশা বলেন, হাত্তা তাতাফাত্তার কদামা, আমি মাঝে মাঝে দেখতাম বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা দুটি এইভাবে ফুলে যেত। তাতাফাত্তার কদামা, আপনি দীর্ঘ সময় 10 ঘন্টার 8 ঘন্টার সফরে থাকেন, দেখবেন পা দুইটা ফুলে গেছে, তাই না? দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে পা ফুলে যায়, বিশ্বনবীর পা দুইটা এভাবে ফুলে যেত। ছোট্ট জায়গা, সেজদা দেওয়ার জায়গা নাই, বিশ্বনবী যেখানে সেজদা দেবেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পা বিছিয়ে ওই জায়গায় শুয়ে আছেন। বিশ্বনবী লম্বা সময়ের কিয়াম করলেন, কিয়াম শেষে বিশ্বনবী লম্বা সময় ধরে রুকু করলেন, রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী সেজদায় যাবেন, কিন্তু কিভাবে যাবেন? বিশ্বনবীর সেজদার জায়গায় আম্মা জান আয়েশা পা বিছিয়ে শুয়ে আছে, সেজদারও তো জায়গা নাই। বিশ্বনবী আলতো করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের মধ্যে চিমটি কাটতেন। আম্মা জান আয়েশা বুঝতে পারতেন পা সরাতে হবে, আম্মা জান আয়েশা পাটা সরিয়ে নিতেন। বিশ্বনবী প্রাণ ভরে তার রবকে সেজদা দিতেন, দীর্ঘ সময় লম্বায় সেজদায় লুটিয়ে পড়ে থাকতেন। বিশ্বনবীর সুদীর্ঘ লম্বা সেজদা যখন শেষ হতো, আবার যখন দ্বিতীয় রাকাতের জন্য বিশ্বনবী দাঁড়াতেন, আম্মা জান আয়েশা পা বিছিয়ে আবার শুয়ে থাকতে। বিশ্বনবীর মিড নাইট আর আমাদের মিড নাইট একটু মিলিয়ে দেখেন। প্রতি রাতে আল্লাহ তাআলা শেষ রাতে মিড নাইটে আল্লাহ তাআলা